वेलकम বন্ধুরা আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি আবার ক্লাস 11 এর শালক সংশ্লেষ চ্যাপ্টার বা ফটোসিনথেসিস চ্যাপ্টারের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে দুটো ভিডিওতে আমি সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং তার পুরো প্রসেসটা বুঝিয়েছিলাম তোমাদের তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য কি কি এবং তার সাথে আমাদের যে দুটো পিগমেন্ট সিস্টেম জড়িত অর্থাৎ PS1 এবং PS2 তাদের মধ্যেও পার্থক্য সম্বন্ধে জানব তো সবার আগে ভিডিও দেখার আগে অবশ্যই নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে আমি যখনই ক্লাস 11 এর যে কোনো ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কোনো ডাউটস থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক দেখো সাইক্লিক এবং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনকে আমরা কয়েকটা ক্যারেক্টারের বেসিসে আলাদা করেছি প্রথমেই দেখো যে কোন পিগমেন্ট সিস্টেম লাগে পিএস স্ট্যান্ডস ফর পিগমেন্ট সিস্টেম দেখো সাইক্লিক ফটোফসফোরাইলেশনে শুধুমাত্র পিগমেন্ট সিস্টেম 1 অর্থাৎ P700 যেটা সেটাই লাগে whereas non-cyclic photophosphorylation এ both PS1 এবং PS2 দুটোই লাগে PS1 এর আরেকটা নাম হচ্ছে P700 আর PS2 এর নাম হচ্ছে P680 ওকে এবারে দেখো কন্ডিশনস অফ রিঅ্যাকশন অর্থাৎ কি কি কন্ডিশনে এই রিঅ্যাকশন গুলো হতে পারে সাইক্লিক ফটোফসফোরাইলেশন হওয়া তখনই হয় যখন লো ইনটেনসিটি অফ লাইট থাকে আলো ইনটেনসিটি কম থাকে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কম থাকে এবং অ্যানএরোবিক কন্ডিশন হয় ঠিক আছে অক্সিজেনের অক্সিজেন থাকে না বা অক্সিজেনের কনসেন্ট্রেশন কম থাকে whereas নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হয় হাই ইনটেনসিটি অফ লাইট থাকলে হাই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনে এবং অ্যারোবিক কন্ডিশনে আমাদের নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হয়ে থাকে নেক্সট চলে আসবো আমরা এই দুটো পাথওয়ের প্রোডাক্ট কি কি রিঅ্যাকশনের শেষে আমরা কি কি পাই দেখো সাইক্লিক ফটোফসফোরাইলেশনে আমরা শুধুমাত্র দুঅণু এটিপি পাই এখানে আমরা কোনো না NADPH2 পাই না অক্সিজেন পাচ্ছি বাট নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে আমরা এটিপি যেমন পাই তেমনি NADPH2 পাই তেমনি অক্সিজেনও বাই প্রোডাক্ট হিসেবে পেয়ে থাকি এবার দেখো তোমরা বুঝতেই পাচ্ছো যে অক্সিজেন পাওয়ার জন্য কি করতে হবে ফটোলাইসিস অফ ওয়াটার হতে হবে জলের আলোক বিশ্লেষণ তাহলে সেটা কিভাবে রিলেটেড দেখো নেক্সট হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার সাইক্লিক রিঅ্যাকশনে ফটোলাইসিস অফ ওয়াটার হয় না কারণ পিগমেন্ট সিস্টেম ওয়াটার 1 এর সাথে আলোক বিশ্লেষণের যে মেকানিজম সেটা যুক্ত নাই তাই এখানে ফটোলাইসিস অফ ওয়াটার হয় না ফলে অক্সিজেনও ইভলভ করে না whereas নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে ফটোলাইসিস অফ ওয়াটার হয় এবং সেটা অক্সিজেনকে ট্যাগ করে অক্সিজেন লিবারেট করে ওকে নেক্সট দেখো রিঅ্যাকশন সেন্টার বলা হয়েছে অর্থাৎ কোথায় সাইক্লিক আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হয় সাইক্লিক ফটোফসফোরাইলেশন হয় স্ট্রোমা ল্যামেলিতে whereas নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হয় থাইলাকয়েড মেমব্রেনে নেক্সট সোর্স অফ ইলেকট্রন দেখো সাইক্লিক ফটোফসফোরাইলেশনে PS1 এ যে তোমার ক্লোরোফিল এ রয়েছে তার থেকে ইলেকট্রন উত্তেজিত হয়ে বেরিয়ে যায় এবং সেই ইলেকট্রনই আবার ফিরে আসে ওই PS1 এ ঠিক আছে অর্থাৎ এখানে বাইরে থেকে কোনো সোর্স অফ ইলেকট্রন আসছে না বাইরে থেকে কোনো ইলেকট্রন আসছে না বাট নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে আমরা কি দেখেছিলাম যে PS2 থেকে প্রথমে ইলেকট্রন বেরোয় সেই ইলেকট্রন কিন্তু আর PS2 তে ফিরে আসে না সেই ইলেকট্রন PS1 হয়ে আলটিমেটলি NADPH থেকে NADPH2 তৈরি করে তাহলে PS2 তে কোথা থেকে ইলেকট্রন আসে এই ঘাটতি পূরণ করার জন্য জলের আলোক বিশ্লেষণের মাধ্যমে অর্থাৎ এখানে এক্সটারনাল সোর্স অফ ইলেকট্রন কিন্তু লাগে ওকে তাহলে এখানে ইলেকট্রন কামস ফ্রম ফটোলিসিস অফ ওয়াটার ওকে নেক্সট অর্গানিজমস কোথায় কোথায় এই দুটো সাইকেল দেখা যায় দেখো সাইক্লিক ফটোফসফোরাইলেশন দেখা যায় ব্যাকটেরিয়াদের মধ্যে মেইনলি আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন দেখা যায় হায়ার প্ল্যান্টসদের ক্ষেত্রে মেইনলি ওকে সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন সাইক্লিক এন্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এবার এর সাথে রিলেটেড হচ্ছে আমাদের পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 এবারে চলো দেখে নেওয়া যাক PS1 এবং PS2 এর মধ্যে কি কি ডিফারেন্স আছে দেখো PS1 এবং PS2 ফার্স্টই হচ্ছে রিঅ্যাকশন সেন্টার PS1 এর অর্থাৎ পিগমেন্ট সিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টারের আরেকটা নাম হচ্ছে P700 যেখানে মাঝখানে থাকে ক্লোরোফিল এ এবং তার চারিদিকে থাকে ক্যারোটিনয়েড রঞ্জক কণা
whereas PS2A reaction center এর আরেকটা নাম P680 যার মাঝে থাকে ক্লোরোফিল এবং চারপাশে ক্যারোটিনয়েড। কেন নাম দুটো হয়েছে P700 আর P680? কারণ এরা সূর্যের যে ফোটন কণা তা যখন 700 ন্যানোমিটার দৈর্ঘ্যের সূর্য রশ্মি গ্রহণ করে তারপরে উত্তেজিত হয়ে ওঠে এবং ইলেকট্রন ত্যাগ করে। whereas এরা 680 ন্যানোমিটার দৈর্ঘ্যের সূর্যের তরঙ্গকে গ্রহণ করে তখন উত্তেজিত হয়ে ওঠে এবং ইলেকট্রনকে ত্যাগ করে। তাই এটা P700 এবং এটা P680। ওকে, নেক্সট হচ্ছে বললাম যে দুটোরই রিঅ্যাকশন সেন্টারে মাঝখানে ক্লোরোফিলে এবং তার চারিদিকে ক্যারোটিনয়েড রঞ্জক কণা থাকে। তো এদের রেশিও কত? PS1 এর ক্ষেত্রে এর রেশিও 20/30:1 আর PS2 এর ক্ষেত্রে এর রেশিও 3/7:1। ওকে, নেক্সট হচ্ছে এরা কোন কোন সাইকেলে ইনভলভ। দেখো, PS1 যেরকম সাইক্লিক ফটোফসফোরাইলেশনেও ইনভলভ, তেমনি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনেও ইনভলভ। বাট PS2 এক্সক্লুসিভলি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনেই কাজ করে থাকে। ওকে, নেক্সট হচ্ছে এদের মধ্যে কে ফটোলিসিস অফ ওয়াটারের সাথে যুক্ত। PS1 কখনোই ফটোলিসিস অফ ওয়াটারের সাথে যুক্ত নয়, বাট PS2 এর সাথে ফটোলিসিস অফ ওয়াটার যুক্ত। এবং যেহেতু PS2 এর সাথে ফটোলিসিস অফ ওয়াটার হয়ে থাকে, অর্থাৎ জলের আলোক বিশ্লেষণ হয়ে থাকে, তাই এখানে অক্সিজেনও কিন্তু নির্গত হয়। ওকে, নেক্সট হচ্ছে লোকেশন। দেখো, PS1 যেহেতু সাইক্লিক ফটোফসফোরাইলেশনেও হেল্প করে, তাই এটা যেমন স্ট্রোমা ল্যামেলিতে পাওয়া যায়, তেমনি যেহেতু এটা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনেও হেল্প করে, এটা তেমনি থাইলাকয়েড মেমব্রেনেও পাওয়া যায়। বাট PS2 যেহেতু শুধুমাত্র নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে হেল্প করে, এটা শুধুমাত্র থাইলাকয়েড মেমব্রেনেই পাওয়া যায়। নেক্সট দেখো, সোর্সেস অফ ইলেকট্রন। দেখো, যখন আমরা PS1 এর ক্ষেত্রে সাইক্লিক পাথওয়ের কথা বলবো, সেখানে PS1 এর রিঅ্যাকশন সেন্টার উত্তেজিত হয়ে সেই ইলেকট্রন ত্যাগ করে এবং সেই ইলেকট্রন আবার ফিরে আসে ওই রিঅ্যাকশন সেন্টারে। তাই সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে PS1 এ কোনো এক্সটারনাল সোর্স অফ ইলেকট্রন লাগে না। বাট নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের সময় PS1 থেকে যে ইলেকট্রন ত্যাগ হয় তার ঘাটতি পূরণ করার জন্য ইলেকট্রন আসে হচ্ছে PS2 এর থেকে। অর্থাৎ সেখানে কিন্তু একটা এক্সটারনাল সোর্স লাগছে, অর্থাৎ PS1 এর ঘাটতি পূরণ করতে PS2 এর ইলেকট্রন আসছে। ওকে, বাট ইন কেস অফ পিগমেন্ট সিস্টেম 2, সেখানে শুধুমাত্রই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হয় এবং উত্তেজিত হয়ে পিগমেন্ট সিস্টেম 2 যে ইলেকট্রন ত্যাগ করে দেয় তার ঘাটতি পূরণ করার জন্য কিন্তু জলের আলোক বিশ্লেষণ হয়ে যে ইলেকট্রন পাওয়া যায় সেই ইলেকট্রন আসে। অর্থাৎ এখানে এক্সটারনাল সোর্স অফ ইলেকট্রন ইজ প্রেজেন্ট ইন কেস অফ নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন ইন পিগমেন্ট সিস্টেম 2। ওকে, তো এই হচ্ছে আমাদের পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 এর মধ্যে বেসিক ডিফারেন্স। তাহলে আজকের ভিডিওতে তোমরা আমাদের সাইক্লিক নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন অ্যালং উইথ দ্যাট PS1 এবং PS2 এর ডিফারেন্স সম্বন্ধে জানলে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন তোমাদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তেমনি তোমাদের নিটের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।